সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ মুকুল রায়। সোমবার নির্বাচন কমিশনে মুকুল রায় অভিযোগ করেন, যেসব প্রশাসনিক আধিকারিকরা মমতার সাথে ধর্ণা মঞ্চে বসেছিল তাদের দিয়ে ভোট করানো সম্ভব নয়। এদিন ধর্ণা মঞ্চের ভিডিও ক্লিপিং নির্বাচন কমিশনের হাতে তুলে দেন তিনি। বললাম যে তাকে অন্তত জিজ্ঞাসা তো করবে নির্বাচনী আধিকারিক যে গলাটা ওনার কিনা, একটা তো জানতে হবে যে গলাটা ওনার না অন্য লোক থেকে ট্যাপ করা হয়েছে। উনি তো মাঝে মধ্যেই বলতে লাগে যে ফোন ট্যাপ করা হয়, তাহলে সেক্ষেত্রে উনি বলুন না যে গলাটা ওনার নয়। আর না হলে নির্বাচন বিধিভঙ্গের দায়ে কেন নির্বাচন আধিকারিক তাকে সোপাচ করবে না, দুটোর একটা তো হবে। আইদার উনি বলবেন এটা আমার গলা নয় ট্যাপ করা হয়েছে, আর না হয় বলবেন হ্যাঁ নির্বাচন বিধিভঙ্গের দায়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো, এফআইআর হওয়া উচিত। আমি একদম পরিষ্কার বলছি, যারা নির্বাচন কমিশন দ্বারা কোনো কাজে কোনো না কোনো সময় যাদের এগেনস্টে বার হয়েছিল তাদের প্রত্যেককে সেই জায়গা থেকে নিজস্ব জায়গা থেকে সরিয়ে দিতে হবে, নাম্বার ওয়ান। আর যারা দেয়ার বাই অ্যাকশন অ্যান্ড ডিড যারা প্রমাণ দিয়েছে তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্য, তাদের সেই সেই জায়গা থেকে সরাতে হবে। আমি আবার বললাম যে যে লোক বাই দেয়ার অ্যাকশন অ্যান্ড ডিড নিজেদের প্রমাণ করেছে আমরা এই দলের লোক, তাদের নিশ্চিত করে কোনো পদে রেখে কোনো নির্বাচন করা যায়, এটা চিহ্নিত করবে কি করে সেটা তো ফটো বললাম। এখন তার রিটেকের সুযোগ নেই, এখন তার রিটেকের সুযোগ নেই, এখন সব ফটো তোমার চ্যানেলে যেদিন ছবি দেখা হয়েছে আমি যদি সেই চ্যানেলটা খুলে দিই তাহলে খুললেই বোঝা যাবে কি কিছু। এখানে তো রিটেক করার কোনো জায়গা নেই, কিন্তু ওটা নিরাপত্তার স্বার্থে ছিল আমার মধ্যে। তাই বলুন না যে কিসের নিরাপত্তা কেন সত্য কি ব্যাপার, কি করতে গেছিলাম, কিসের নিরাপত্তার জন্য গেছিলাম, কি করতে গেছিলাম, এবং সেই মঞ্চে দাঁড়িয়ে কি বলা হয়েছিল সেইগুলোতে আমি পার্টি ছিলাম, সেগুলো তাকে জবাব দিতে হবে। মঞ্চে ওঠেননি এটাও বলা হয়েছিল, ছবিগুলো তো বলবে, সে তো সব টিভির ছবি ফুটেজ গুলো বলবে, তারা মঞ্চে উঠেছিল না মঞ্চে ছিল না মঞ্চের বাইরে ছিল না বসেছিল, আমার কথা শুনতে হবে না তখন মঞ্চে হয়েছিল কিনা, বসে বসে কারা গল্প করছিল, কারা নির্বাচনে মানে মানুষ ভোট দিতে না পারা ষড়যন্ত্র করছিল, কানে কানে কথা বলছিল, সব তো ছবি আছে। এখন তো রিটেক করার ব্যাপার নেই।